অন্ধকারে ইংরেজি উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার আগে সন্ধ্যা থেকে কালবৈশাখীর দাপটে বিদ্যুৎ বিভ্রান্তের জেরে সমস্যায় পরীক্ষার্থীরা। গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রায় ৬ থেকে ৭ ঘন্টা বিদ্যুৎ বিভ্রান্তের জেরে ক্ষুব্ধ অভিভাবকরা। বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ধূপগুড়ি শহর ও ডুয়ার্স জুড়ে। সোশ্যাল মিডিয়া জুড়েও ক্ষোভ প্রকাশ করতে দেখা গেল সাধারণ মানুষকে। উল্লেখ্য, বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা, তার আগে বুধবার বিকেল থেকে প্রায় ৬ থেকে ৭ ঘন্টা বিদ্যুৎহীন অবস্থায় ছিল ধূপগুড়ি শহর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ঝোড়ো হাওয়ার সাথে শিলাবৃষ্টি হয় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জুড়ে। ধূপগুড়ি ব্লক সহ শহর জুড়ে ঝোড়ো হাওয়ার সাথে বৃষ্টি হয়। ঝোড়ো হাওয়ার জেরে বিকেল থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে গোটা শহর। এদিকে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না আসার ফলে সমস্যার মুখে পড়তে হয় অনেক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের। কাউকে দেখা যায় হ্যারিকেন জ্বালিয়ে পড়াশোনা করতে, আবার কাউকে দেখা গিয়েছে মোবাইলের লাইট জ্বালিয়ে পড়াশোনা করতে। ইংরেজি পরীক্ষার আগে এইভাবে কয়েক ঘন্টা বিদ্যুৎ না থাকায় ক্ষোভ প্রকাশ করেন অভিভাবকরা। আপনার কি এবার পরীক্ষা দিচ্ছে? আর ভাষা মানে কি পরীক্ষা দিলে? কি পরীক্ষা দিচ্ছে? কালকে তো ইংলিশ। হ্যাঁ, ও তো পরীক্ষা সেন্টার হচ্ছে বিদ্যাশ্রম। মানে এই তো বিদ্যুৎ বলে নেই, কি সমস্যা হচ্ছে? তো প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা হয়ে গেল। তারপরে বাধ্য হয়ে আমি কেরোসিন নিয়ে আসলাম, একটা মোম ছিল, মোমটা শেষ হয়ে গেল। কেরোসিন নিয়ে আসলাম ১১০ টাকা লিটার। এনে হেরিকেনে কেরোসিন ঢেলে ও পড়াশোনা করছে মশারির ভিতরে। তবে সবচেয়ে দুঃখের ব্যাপার একটাই, যে বিদ্যুৎ দপ্তর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সবসময় বলে যে কারো যেন কোনো অসুবিধা না হয়, এবং ছাত্রদের প্রতি যুবদের প্রতি ওনার একটা চিন্তাধারা আলাদা। কিন্তু ধূপগুড়ি প্রশাসন, ধূপগুড়ি বিদ্যুৎ দপ্তর আজকে এমন কোনো একটা ঝড়, আমার যা ধূপগুড়িতে দেখলাম এমন একটা ঝড় হয়নি। কারণ আমার এলাকাতে আমি যা দেখলাম ১৪ নম্বর রোডে একটা সুপারি গাছ ভেঙে পড়ছে। তো সেই জায়গায় দুঃখ একটাই, যে কালকে ইংরেজি পরীক্ষা, অন্য পরীক্ষা হলে এতক্ষণই দুঃখ আসতো না। ইংরেজির অঙ্ক নিয়েই মানুষের মাথা ব্যথা বেশি, ছাত্রদের মাথা ব্যথা বেশি। হ্যাঁ, তা সেই জায়গাটায় আজকে মশারির ভেতরে এই কেরোসিন কিনে আনা পরে হেরিকেন জ্বালিয়ে পড়াশোনা করছে, এটি আমার দুঃখ। কারণ একটা গরিব ঘরের ছেলে, আমার আশা সে ভালো করে পড়াশোনা করে যদি একটা ভালো একটা নাম্বার নিতে পারে। আমাদের পয়সা কড়ি নাই, আর আমরা চাই মানে ওর যদি একটা ভালো নাম্বার নেয় হয়তো তার একটা চাকরি হবে, এই আশায় আমার ভাইয়ের দুটাই ছেলে, একটা ছেলেকে নিয়ে দিল্লিতে আসে, সে অসুস্থ অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে। আজকে এক মাস ১০ দিন হয়ে গেল, এই ছেলেটা বাড়িতে একা আছে। যাই হোক, ওকে দেখাশোনা আমিই করি, মা বাবা এখানে নাই। কিন্তু কালকে ইংরেজি পরীক্ষা, আমি তো খুব আতঙ্কিত কালকে যে কী ওর হয়। কতক্ষণ ধরে বিদ্যুৎ নেই? ৬ ঘন্টা। আপনার নাম? আমার নাম শঙ্কর রাহা। কোন এলাকা? এটা ১৪ নম্বর ওয়ার্ড, নেতাজি পাড়া, ধূপগুড়ি।